তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মার খেতে হল ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মার খেতে হল ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে। প্রাক্তন অঞ্চল সভাপতি রাকেশ সরকারের অনুগামীদের হাতে প্রহৃত হতে হলো উপপ্রধানকে, এমনই অভিযোগ। জানা যায়, চন্দ্রকোনা থেকে ভগবন্তপুর ফেরার পথে রাকেশ সরকারের অনুগামীরা রাস্তা আটকে ইকবাল সরকার ও আব্দুর রহমানকে মারধর করে। গুরুতর আহত হয় ওই দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় নেতা আফসার উদ্দিন আহমেদের অভিযোগ, উপপ্রধান দুর্নীতিমূলক কাজে যুক্ত নয়, তাই তাকে ভয় দেখিয়ে মারধর করে কাজ হাসিল করতে চায়, সেই জন্য কিছু ব্যক্তিকে দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ আনেন। হাসপাতালে গুরুতর আহত হয়ে ভর্তি রয়েছেন ওই দুজন। আমাদের ভগবন্তপুর এক নম্বর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে আজকে একটা কর্মসূচি ছিল, মাধ্যমিক পরীক্ষাতে একটা সংশোধন সভা। আমরা যথাযথ সময়ে সভাটাকে মানে শেষ করার পর আমরা খবর পেলাম যে 1200 মাঠে, ফাঁকা মাঠে আমাদের মানে পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর করে প্রচণ্ড মারধর ক্ষেত্রে রেখে পাঠিয়েছে। কারা মারধর করেছে? মারধরটা করেছে, আমরা যে দেখলাম যে সেখানে বাপন খন্দকার আছে এবং রাজীব সরকার, সে ছিল, সে ছুটে পালিয়ে গেছিল, সঙ্গেই ছিল। এটা আমার যে দেখছি যে এই অচেতন অবস্থায় পড়ে আছে, মানে প্রচণ্ড একবার অর্ধমৃত অবস্থায়। আর এই আমাদের বাপন খন্দকার বলে ছেলেটি, ওকে যেন কেটে মেরেছে বলে ডাক্তারের নেতৃত্বে, আসন্ন ডাক্তার মণ্ডল ওনার নেতৃত্বে, সেখানে ছিল রাকেশ সরকার এবং হাসান আলী খান, শরীফুল মল্লিক, তারপর মন্টু খান, মানে ওর নাম হচ্ছে সেরাজুল ইসলাম খান, হচ্ছে মন্টু খান, আর হুনু শামসুর খান, হুনু, আর হচ্ছে কালু খান। কেন মারল? আব্দুল আলী খান নাম, কেন মারল? কেন মারল সেটা তো আর বলতে পারবো না, সেটা ওনার বলতে পারবে। দুপক্ষই তো তৃণমূল, এখন তৃণমূল করি যতটুকু অনুমান মনে হচ্ছে, যতটুকু অনুমান মনে হচ্ছে উনি তো পঞ্চায়েত উপপ্রধান, আর হাসান টাসান ওরা সব পঞ্চায়েতের সিন্ডিকেট ব্যবসা করে, মানে ঠিকাদারি ব্যবসা করে, হয়তো সেই ব্যবসাতে হয়তো উপপ্রধানকে হাত করতে পারেনি, সেই উদ্দেশ্য হয়তো এরকম পরিবেশ হতে পারে, এটা অনুমানের কথা বলছি, নাহলে উপপ্রধানকে মারধর করবে কেন? ঘটনাটা হচ্ছে এই। আপনার নাম? আফসার উদ্দিন আহমেদ শাহ। আপনি কি পদে আছেন? আমি তৃণমূলের একজন অঞ্চল নেতৃত্ব। কত যাদের নাম বললাম, হাসান, শরীফুর, হুনু, কেন বললো জানি না। কখন হয়েছে এটা? আমি টাউন থেকে আনুমানিক 11:30 বাজবে। যারা মারলো তারা কি তৃণমূল কর্মী? ভর্তি হয়েছে যে স্টেটমেন্ট দিচ্ছে, 7-8 ছিল। হ্যাঁ, সবাই মিলে। কার বিরুদ্ধে অভিযোগ? হাসান আব্দুল আলী খান। এটা কি আপনি কি তৃণমূল উপপ্রধান? এই বিষয়ে চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধারার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি কি বললেন শুনে নেব। ওই আমি খবর পেয়েছি যে টুকিটাকি মারধর হয়েছে। আমি যারা যাদেরকে মারধর করা হয়েছে তারা আমাকে ফোন করেছিল, আমি তাদেরকে বলেছি থানায় অভিযোগ করতে, পুলিশ তদন্ত করুক, তদন্ত করে যারা অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে, অবশ্যই পুলিশকে বলবো সেটাও। উল্লেখ্য, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারাকেও তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে শুরু হওয়াতে দল অস্বস্তিতে। বুবুন পালের রিপোর্ট, ঘাটাল নিউজ। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।